ঘন কুয়াশা চাদর ঢেকে আছে পদ্মা তীরপর্তি তীরবর্তী মাদারীপুর জেলার নদ নদীর অববাহিকা ঢাকা পড়েছে গাঢ় কুয়াশায় শনিবার সকাল থেকে কুয়াশার মাত্রা বেশি থাকায় সামান্য দূরত্ব অস্পষ্ট ফলে জেলার সড়ক মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে মহাসড়কে ধীর গতিতে চলতে হচ্ছে যানবাহন এদিকে ঘন কুয়াশার পাশাপাশি গত এক সপ্তাহ ধরে শীতের মাত্রা বেড়েছে এই জেলায় শীতের প্রকোপে রাস্তাঘাটে ও স্থানীয় হাটবাজারগুলোতে সকাল থেকে লোকজনের উপস্থিতি কম অন্যদিকে শীতের কারণে বিভাগে পড়েছে নিম্নয়ের মানুষ বিশেষ করে চরাঞ্চলের লোকজন বেশি সমস্যার মুখে পড়েছেন তারা থেকে সকাল দশটা পর্যন্ত কাজে যেতে পারছেন না এদিকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে ধীর গতি রয়েছে এছাড়াও জেলার আঞ্চলিক সড়ক গুলোতে ছোট ছোট যানবাহনের সংখ্যা ছিল অপ্রতুল কিছুক্ষণ পর পর একটি গাড়ি চলাচল করলেও গাড়িতে চলছে বাতি শিবচর হাইওয়ে থানা সূত্র জানিয়েছে রাত থেকে কুয়াশার মাত্রা বেড়েছে মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলছে সকাল থেকে যানবাহনের সংখ্যা অপেক্ষাকৃত কম দেখা যাচ্ছে এদিকে হাইওয়ে পুলিশের টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে পদ্মাসের দক্ষিণ থানা সূত্র জানিয়েছে ঘন কুয়াশার কারণে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তবে যানবাহন চলাচলে ধীর গতি রয়েছে সেতুতে মহাসড়কে পুলিশ রয়েছে শিবচর চর জানাজাত এলাকার কৃষক সাটর্ধ আবুল হোসেন বলেন কয়েকদিন ধরে অনেক শীত এর সঙ্গে কুয়াশা কাজে বের হতে হতে দুপুর হয়ে যায় শীতে আমাকে এলাকায় অনেক লোক অসুস্থ হয়ে পড়ছে অসুস্থতার সংখ্যা নিয়েই কাজে যায় কি করব পেট তো চালানো লাগবে আনোয়ার হোসেন নামে এক ব্যাটারি চালিত অটো চালক বলেন ভোরে মাদেরপুর থেকে শিবচরের উদ্দেশ্যে রওনা হয়েছে যেখানে এক ঘন্টায় শিবচর আসবো সেখানে কুয়াশার কারণে আড়াই ঘন্টা লাগলো শিবচর হাইওয়ে পুলিশের এস আই হেল বাকি জানান কুয়াশার কারণে যানবাহন চলাচলের ধীরগতি রয়েছে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যাচ্ছে হাইওয়ে পুলিশের টিম দায়িত্ব সড়কে আছে